শিল্পনগরী হলদিয়ার ভোজ্য তেল উৎপাদনকারী কারখানায় কাজ বন্ধ রেখে কারখানার শ্রমিকরা কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখালো। কারখানার কর্তৃপক্ষের কাছ থেকে দাবি দাবা আদায় করতে না পেরে মর্নিং শিফটের শ্রমিকরা কারখানার গেটের সামনে বসে বিক্ষোভ দেখালো। হলদিয়ার ভবানীপুর থানা এলাকায় ইমামি ভোজ্য তেল উৎপাদনকারী কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে গেটের সামনে বিক্ষোভে সামিল হলো। কারখানায় প্রায় 600 শ্রমিক কাজ করে। শ্রমিকদের দাবি, তাদের ন্যায্য বেতন দেওয়া হয় না, কারখানার শ্রমিকদের পোশাক জুতো দেওয়া হয় না, বোনাস দেওয়া হয় না। শ্রমিকদের নানাবিধ দাবি দাওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হওয়ার পরও ন্যায্য বকেয়া না মেলায় কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান শ্রমিকরা। সকাল 8টা থেকে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় তারা। গতকাল আমাদের কয়েকটা শ্রমিক 4-5 জন বোনাস নিয়ে ওরা একটু আলোচনা করেছিল যে অন্যান্য বছর পুজোর বোনাস পেয়ে যায় প্রায় 1 মাস আগে এবং ড্রেস বুট সব কিছু পেয়ে যায়। সেই টাকাটা বোনাসের টাকা ঢুকে গেলে সেই টাকাটা নিয়ে কেনাকাটা যায় কিছু। আমাদের বাঙালি লোকের একটা বিরাট পর্ব দুর্গা পুজো, সেইটা নিয়ে 4-5 জন একটা টেবিলে আলোচনা করেছিল। আলোচনা করার পর একজনের সিরিয়াল অফ করে দিয়েছে, টোটাল সিরিয়াল অফ করে দিয়ে তাকে বললো কোম্পানির থেকে HR সিরিয়াল অফ করছে। আপনি মানে আপনি বলে তুমি কন্ট্রাক্টর অফিসে গিয়ে দেখা করো। কন্ট্রাক্টর আমাদের মাসুদ হোসেন মোল্লা TDC, ওনার ফার্মের নাম TDDC। উনি ওখানে ওই যে ছেলেটার সিরিয়াল অফ করছে তার নাম গুরুপদ, ও গেছে TDC অফিসে গিয়ে 2 ঘন্টা বসে আছে, কারুর দেখা নেই। তারপরে কোম্পানিতে আসছে এবং তাকে রীতিমতো থ্রেট করা হচ্ছে যে ওর সঙ্গে যারা ছিল তাদের সিরিয়াল অফ করা হবে। দীর্ঘদিন ধরে শ্রমিকরা কিছু অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তাদেরকে বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, কার কী করার আছে করো, কেউ আমাদের কিছু করতে পারবে না। আর টাইমে ড্রেস বুট পাচ্ছে না, কোম্পানির রুলস অনুযায়ী বছরে 2 বছর অন্তর একটা সোয়েটার আর একটা রেনকোট, আর বছরে তো ড্রেস বুট আছে। কিন্তু HR যেটা বলতেছে যে আমাদের রুলস আছে 2 বছর অন্তর একটা করে ড্রেস মানে রেনকোট আর ই পাবে, সোয়েটার পাবে। কিন্তু আমাদের 10 বছর 11 বছর হয়ে গেছে একটাই দিয়েছে, দিবার পর টোটালি বন্ধ, কোনো কিছু নেই। কিছু প্রতিবাদ করতে গেলেই বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। এবং দাদার অনুগামী 2 জন আছে, সেই 2 জন কিছু বললেই বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে। তারা এখানকার লোক না, বৈরাগত ময়নাতে বাড়ি। আর একটা জিনিস দাদা, একটা জিনিস বলবো রিকোয়েস্ট, যে শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা ন্যায্য কথা বলতে গেলে তার সিরিয়াল অফ। একজনের বাপের সাধ্য হবে, সে বলছিল আমাকে আগামী দিন ছুটি দিবা হোক, আমার বাবার দিনের সাধ্য হবে। তাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে তুমি ডিউটি আসো, কোনো ওসব অজুহাত শুনবো না, নাহলে বাপের দিনের সাধ্য কত, নাহলে তোমার সিরিয়াল অফ করে দেওয়া হবে, তোর মতো ওয়ার্কার লাগবে না। আর লকডাউনে টাকা আমাদেরকে দেয় না, অন্যান্য কোম্পানি দিয়ে দিচ্ছে, আমাদেরকে দেয় না পাশের কোম্পানি। আর চার্টার ডিমান্ডটা আমাদেরকে 3 বছর বলে এখন 5 বছরের ইস্যু দেখাচ্ছে, আর জানি না চার্টারে কত টাকা কি হয়েছে না হয়েছে, কি হচ্ছে না হচ্ছে, কোনো কিছু আমাদের কাছে ইনফরমেশন নেই। আজকে শেষ পর্যন্ত কি হলো এখন? আজকে এ পর্যন্ত আমরা শ্রমিকরা স্ট্রাইক করে আছি যে আমাদের ন্যায্য পাওনা ন্যায্য সব কিছু যদি আমাদেরকে বুঝিয়ে দেয় কোম্পানি বা কন্ট্রাক্টর এসে, বা যেই ওয়ার্কারকে বন্ধ করেছে কোনো নেতা আসেনি এখনো পর্যন্ত, আমরা এখানকার ওয়ার্কার, সেই ওয়ার্কারের কাছে এসে ভুল স্বীকার করতে হবে যে না আমার বলা ভুল হয়ে গেছে বা সিরিয়াল অফ করা ভুল হয়ে গেছে, এবং ন্যায্য সবের দেনা পাওনা সব বুঝিয়ে দিলে আমরা সবাই সুষ্ঠুভাবে কাজ করব। সানডেতে সব জায়গায় সানডেতে ডিউটি অফ থাকে, এখানে সানডেতে লিখে দিবে মাস্ট ডিউটি আসতে হবে, মাস্ট ডিউটি আসতে হবে, এবং সানডেতে কম ডিউটি, আবার সানডেতে কম পয়সা দে, সানডেতে কম পয়সা দে, এবং সানডেতে ডিউটি না এলে তার সিরিয়াল 2 দিন অফ করে দিবে। এখন পর্যন্ত ম্যানেজমেন্ট কথা বলেছে আমাদের সঙ্গে? ম্যানেজমেন্ট বলেছে, একজন ম্যানেজমেন্টের প্রতিনিধি এসে আমাদের সঙ্গে কথা বলেছে, বলছে 4-5 জন গ্রুপ করে তোমরা চলো 10টার পর বা 11টার সময়, HR VP এনারা থাকবে, ম্যানেজমেন্টে সবাই থাকবে, কথা বলতে কী হবে বসে আলোচনা করে। কিন্তু আমরা ওয়ার্কাররা বলছি না 4-5 জন কেন, আমরা বাইরে আছি, আপনারা আসুন আমাদের সঙ্গে কথা বলুন, 4-5 জনের মতো ব্রেন ওয়াশ করে দেবে,
কিন্তু না আমরা সবাই আছি সবার সামনে কথা হবে সবাই শুনবে এখন পর্যন্ত কোনো শ্রমিক কি ভিতরে কাজ করছে না অন্যান্য কন্ট্রাক্টরের শ্রমিক তারা বেতন তারা বোনাস সব ঢুকে দিয়েছে টিডিসির শুধু টিডিসির শ্রমিক মানে যেই কন্ট্রাক্টরের শ্রমিকের লিয়ে প্রবলেম সেই কন্ট্রাক্টরের শ্রমিক এখানে আছে কতজন শ্রমিক তোমরা করোনাকালে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্রকল্প সাফল্যের সঙ্গে কাজ করবার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সারা দেশ জুড়ে বিজেপির কার্যকর্তারা পোস্ট কার্ড পাঠাচ্ছেন। সেই মতো বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সন্ধ্যা হল এলাকা থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠালেন। এদিনের অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট শহরের ছোট বড় বিভিন্ন বিজেপির কার্যকর্তারা। এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি জানালেন শুনবো। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর বিস্তীর্ণ যে রাজনৈতিক জীবন, প্রথমে মুখ্যমন্ত্রী এবং তারপরে দু টার্মের প্রধানমন্ত্রী হিসেবে তার আজকে বর্ষপূর্তি, এবং এই বিস্তৃত দিনে আমরা এই বিশেষ দিনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে পোস্ট কার্ড পাঠাচ্ছি সমস্ত বুথে বুথে। আমি আজকে আমার এই বুথে বসেছি। পোস্ট কার্ড পাঠানোর উদ্দেশ্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো, যেহেতু এই কোভিড মহামারীতে মানুষ যখন অনাহারে মরার মতো পরিস্থিতি হয়েছিল, সেই সময় দেশের 80 কোটি মানুষকে ফ্রিতে রেশন ব্যবস্থার মাধ্যমে PDS-এর মাধ্যমে 5 কেজি চাল বা গম বিনামূল্যে দেবার যে ব্যবস্থা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, যাই নভেম্বর মাস অবধি চলছে, ভবিষ্যতে এক্সটেন্ড হবে কিনা আমরা জানি না, কিন্তু এতদিন পর্যন্ত এই বিরাট সংখ্যক মানুষকে উনি যে অন্য সংস্থানের ব্যবস্থা করেছেন, তারপরে বহু মানুষ বিশেষ করে গরিব মানুষ সমাজের নিচুতলার মানুষ তারা খেয়ে পড়ে কোনো রকমে বাঁচতে পেরেছেন এই দুর্বিষহ সময়ে। আস্তে আস্তে ভারতবর্ষের অর্থনীতি, দেশের অর্থনীতি আস্তে আস্তে ভালো হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীকে এই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি যে উনি এই বিস্তীর্ণ সময়ে এই দুর্বিষহ সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। সেই ধন্যবাদ জানিয়ে আজকে আমরা চিঠি পাঠাচ্ছি। রাজ্য জুড়ে কত পোস্ট কার্ড পাঠানো হচ্ছে? দেখুন, রাজ্য জুড়ে আমরা প্রত্যেক বুথে বুথে এই প্রোগ্রাম করার চেষ্টা করছি। আমাদের আজকে রাত্রিবেলা আমরা জানতে পারবো কত পোস্ট কার্ড পাঠানো সম্ভব হয়েছে বা দেখা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের চন্দ্রী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য আশাকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে প্রচার করা হয়। বৃহস্পতিবার 500 জনকে ভ্যাকসিন দেওয়ার কথা চন্দ্রী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে, কিন্তু সকাল থেকেই 1000-এরও বেশি মানুষ ভ্যাকসিন নেওয়ার জন্য চন্দ্রী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে এসে লাইন দিয়ে দাঁড়ায়। কিন্তু বৃহস্পতিবার বেলা 12টা পর্যন্ত ভ্যাকসিনেশন ক্যাম্প চালু না করায় এবং গ্রামবাসীদের ভ্যাকসিন না দেওয়ায় ভ্যাকসিন নিতে আসা গ্রামবাসীরা ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। গ্রামবাসীদের অভিযোগ, আশাকর্মীদের দিয়ে গ্রামে গ্রামে প্রচার করা হয়েছে ভ্যাকসিন নিতে আসার জন্য, তাই বৃহস্পতিবার সকাল থেকে স্বাস্থ্য কেন্দ্রের সামনে ভ্যাকসিন নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তারা। কিন্তু ভ্যাকসিন দেওয়ার জন্য কোনো ক্যাম্প করা হয়নি এবং ভ্যাকসিন দেওয়া হয়নি, তাই বাধ্য হয়ে তারা চন্দ্রী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। আপনাদের কাছে আসলে তো আপনাকে ইনফরমেশন দেওয়া যেত, আপনারা দিয়ে দিতেন। হ্যাঁ, কিন্তু আপনারা তো ইনফরমেশন না পেলে তো আপনারা কিছু করতে পারবেন। বললেন যে ছানার মাংস দেওয়া হবে, বয়স্ক ব্যক্তিগুলোকে দেওয়া হবে, এরকম ভাবে বললো। কিন্তু এখন বলছে ভ্যাকসিন নেই, ততগুলো জেলা হওয়ার পরে যদি বলে ভ্যাকসিন নেই, কেউ আসেনি, তাহলে পাবলিকগুলো হ্যারাসমেন্ট হচ্ছে না? এর জেরে সমস্যায় পড়েছেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।